শুভ সকাল প্রিয় ছাত্ররা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের স্পেশাল টেস্টের ফিনান্সের যে অধ্যায় 8 সেটা নিয়ে কথা বলবো। আমি আপনাদের সায়ন স্যার। গত ক্লাসে আমরা অধ্যায় 7-এর শেষ আলোচনা করেছিলাম, তো অর্থাৎ 7 থেকে প্রশ্ন আশা করি আপনারা পারবেন পরীক্ষায় আসে যেটা দেওয়া হয়েছে। তো আজকের আলোচনায় আমরা অধ্যায় 8 নিয়ে কথা বলতেছি। অধ্যায় অধ্যায় 8 হচ্ছে আমাদের বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা। এই চ্যাপ্টারটি নিয়ে আজকের আলোচনা শুরু হবে। এই চ্যাপ্টারটিতে অনেকগুলো জিনিস বোঝার রয়েছে, তো আজকের লেকচারটা খুব ইম্পর্টেন্ট এবং লেকচারটাতে অনেক কিছুই বোঝার জিনিস আছে। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে লেকচারটি ফলো করবেন। তো আজকের আলোচনায় আমরা খুব অল্প জিনিসই আলোচনা করব, বিনিময় ধারণা, বৈদেশিক বিনিময়ের ধারণা এবং বৈদেশিক বিনিময় নির্ধারণের কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে। তো আলোচনাটি শুরু করি। তো বৈদেশিক বিনিময় ধারণা, বিদেশ হতে যে মুদ্রা আহরণ করা হয় বা উপার্জন করা হয় তাই বৈদেশিক মুদ্রা নামে পরিচিত। অর্থাৎ একটি দেশের কোনো ব্যক্তি বাহিরে কাজ করে, যেমন আমার যদি কোনো অর্থ উপার্জন করে সেটাই বৈদেশিক মুদ্রা। অর্থাৎ আপনার দেশে টাকা বাদে আপনার কাছে যদি বিদেশি ইউরো ইনকাম করে, বা আপনি যদি ডলার ইনকাম করেন, আপনি যদি ইন্ডিয়ান রুপি ইনকাম করেন বা আনেন, তো সেটাই বৈদেশিক মুদ্রা। অর্থাৎ নিজ দেশের মুদ্রা ছাড়া সবই বিদেশি। বাট অর্থনীতির দৃষ্টিকোণে একটু আরেকটু ভিন্নতা আছে। বৈদেশিক বিনিময় বলতে দেশ ও বিদেশে মুদ্রার বিনিময় হারকেও বোঝায়। অর্থাৎ এই যে আমরা ডলার কিনি, ডলার বিক্রি করি, ডলারের বিনিময়ে টাকা নেই, ডলার দিয়ে টাকা নেই, টাকা দিয়ে ডলার নেই, তো এগুলা সবই বিনিময় করা। বা এই হারটা যে এক টাকার জন্য কত ডলার দেওয়া হবে, বা এক ডলারের জন্য কত টাকা পাবো, 100 টাকার জন্য কত ইন্ডিয়ান রুপি দেওয়া হবে, তো এই যে হার সেটাও আমাদের আর্থিক দৃষ্টিকোণে বা অর্থনীতিতে বৈদেশিক বিনিময়। চ্যাপ্টারটা অর্থনীতি বা ইকোনমিক্সের সাথে খুবই রিলেটেড। তো কোনো দেশের এক একক মুদ্রার দ্বারা অন্য দেশের যে মুদ্রা বা স্বর্ণ ক্রয় করা যায় তাকেই বৈদেশিক বিনিময় বলা হয়। এখন আর স্বর্ণটা ইউজ কমে গেছে, স্বর্ণটা এখন আর ব্যবহার হয় না এই মুদ্রার মান নির্ণয়ে। এখন এক দেশের মুদ্রা অন্য দেশের যে পরিমাণের মুদ্রা আনতে পারে সেটাই আমাদের বৈদেশিক বিনিময়। যেমন একটা $1 ধরেন 85 টাকা, তার মানে $1 $85 বাংলাদেশি টাকা নিতে পারে, বা $85 বাংলাদেশি টাকা দিলে $1 পাওয়া যায়, এটাই বৈদেশিক বিনিময়। তো বৈদেশিক বিনিময় হার হলো দেশীয় মুদ্রা দ্বারা বৈদেশিক মুদ্রা ক্রয়ের বাহ্যিক ক্ষমতা। অর্থাৎ আপনার দেশীয় মুদ্রা বা বাইরের মুদ্রার কত টাকা, কত ক্ষমতা আছে সেটাতে। যেমন 85 টাকার ক্ষমতা আছে $1 কেনার, বা $1-এর ক্ষমতা আছে 85টা টাকা নেওয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে বৈদেশিক বিনিময়, বিনিময় সম্পর্কে একটা ধারণা। তো এটা খুব বেশি ব্যবহৃত হয় যারা আমরা এখন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, অথবা আমাদের অনেকেই থাকে বাইরে প্রবাসী, তারা আমাদের দেশে টাকা পাঠায়, তাদের ফ্যামিলির জন্য পাঠায়। আমাদের দেশে একটা ইকোনমিতে এটা একটা অনেক বড় ভূমিকা রাখে। আমাদের বড় একটা দেশের ইনকাম সোর্স হচ্ছে ফরেন আর্নিংস। ঠিক আছে, তো এই সব টাকা বা বৈদেশিক মুদ্রাগুলাই কিন্তু আমরা বাংলাদেশি টাকায় নিচ্ছি, রাইট? বা আমরা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের ক্ষেত্রে এই মুদ্রার এক্সচেঞ্জ বা চেঞ্জ করতে হয়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা বৈদেশিক মুদ্রার বা বিনিময় করে থাকি। সাধারণত ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত, তারাই এই কাজগুলা করে থাকে। ঠিক আছে, অনেক অনুমোদিত প্রতিষ্ঠান আছে বা তারা লিগালাইজ না, ঠিক আছে, তারা অবৈধভাবে অনেকে চালায়, বাট সেটা সমস্যা থাকে অনেক। অবৈধভাবে যদি আপনি বৈদেশিক মুদ্রা রাইখা দেয়, এটা বেআইনি। ঠিক আছে, তো বিনিময় হার পদ্ধতি, নির্ধারণ পদ্ধতি। তো বিনিময় হার কিভাবে, মুদ্রা বাজারে ক্রেতা বিক্রেতার ভিন্ন সময় ভিন্নভাবে এটা নির্ধারণ করে থাকে। অনেকভাবে এটা নির্ধারণ হয়েছে, যেমন আমাদের দেশে যদি
85 টাকা $1 কেনা যায়, তার বিনিময় হারকে আমরা দুই ভাবে প্রকাশ করি। আমরা বলতে পারি 85 টাকা সমান $1, অথবা $1 সমান 85 টাকা, কিংবা 1 টাকা সমান 1/85 টাকা। তো আপনি বিভিন্ন ভাবে এটার ইন্টারপ্রিটেশন করা যায়। আপনি যদি ডলার কিনতে চান তখন এভাবে বলবেন যে 85 টাকা দেন, $1 নেন। আর যদি টাকা নিতে চান, $1 দেন, 85 টাকা। এভাবে ইন্টারপ্রেট করা যাবে। তো এখন এই বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করার জন্য মূলত দুইটা পদ্ধতি আসছে। তো একটা হচ্ছে স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ, অর্থাৎ স্বর্ণ দিয়ে। কোনো দেশের প্রচলিত ধাতব মুদ্রায় স্বর্ণের অংশ থাকলে বা কাগজি নোটের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট পরিমাণে স্বর্ণ জমা থাকলে এবং ওই নোটের বিনিময়ে চাহিদা মাত্র দেওয়া হলে উক্ত দেশে মুদ্রামানকে দেশকে সর্ব স্বর্ণমান বলা হয়। অর্থাৎ ধরেন এক ভরি গয়নার দাম বাংলাদেশি টাকায় সাপোজ 40,000 টাকা, সেম এক ভরি স্বর্ণের দাম আমেরিকান ডলারে ধরেন $100। তার মানে কি, স্বর্ণটা একই, $1, এক ভরি এক ভরি। তো এক ভরি স্বর্ণ বাংলাদেশে কিনলে 40,000 টাকা দিতে হয়, এক ভরি স্বর্ণ আমেরিকা থেকে কিনলে $100 দিতে হয়। তার মানে এখান থেকে একটা কিন্তু বিনিময় হার নির্ধারণ হয়ে গেল যে $100 সমান সমান 40,000 টাকা। ঠিক আছে, তো স্বর্ণের মানের উপর ভিত্তি করে এই স্বর্ণমান ব্যবস্থাটা চালু হয়। এটা এখন খুব একটা আর ব্যবহার হয় না। স্বর্ণমান ব্যবস্থা অনুসরণকারী দেশগুলি যে পদ্ধতিতে তার পারস্পরিক বিনিময় করে থাকে তাকেই বলা হয় স্বর্ণমান ব্যবস্থা বিনিময় হার। এখন এটা খুবই কম ব্যবহৃত হয়, এটা এখন আর চল নেই। এক সময় খুব বেশি ব্যবহৃত, একটা একটা দেশের স্বর্ণের রিজার্ভের উপর বেস করে এই স্বর্ণমান মুদ্রাটা নির্ধারিত হইতো। ঠিক আছে, এবং এই হারে মুদ্রাটা হতো। যেমন দেখা যেত তখন আরব দেশগুলার মুদ্রার মান অনেক বেশি ছিল, কারণ তাদের এখানে স্বর্ণের খনি বেশি, তাদের এখানে দ্রুত কম দামে স্বর্ণ পাওয়া যায়, তো তাদের মুদ্রার মান অনেক বেশি ছিল। তো যেমন যদি আমরা মনে করি, এখন একটা এক্সাম্পল মুদ্রার প্রচলন আছে, আমেরিকায় $1 যে পরিমাণ স্বর্ণ আছে বাংলাদেশে 60 টাকায় যদি সেই পরিমাণ স্বর্ণ আছে, সুতরাং তাহলে $1 সমান সমান 60 টাকা। ঠিক আছে, তো আপনি এইভাবেও আমরা নির্ধারণ করতে পারতাম স্বর্ণমান পদ্ধতিতে। তো দেন পদ্ধতিটা, নতুন পরবর্তী পদ্ধতি আসলে হচ্ছে কাগজি মুদ্রা বিনিময় হার। তো কাগজি মুদ্রায় দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব, আরেকটা হচ্ছে চাহিদা বা যোগান তত্ত্ব। তো ক্রয় ক্ষমতাটা পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি, আর চাহিদা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি। তো ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব যেটা, সেটা সুইডেনের বিখ্যাত অর্থবিজ্ঞানী গ্লাস্টার ক্যাসন এই তত্ত্বটি দেন। ঠিক আছে, এই তত্ত্ব অনুযায়ী দুটি দেশের মধ্যে কাগজি মুদ্রা ব্যবস্থা প্রচলন থাকে তাকে তখনকার দুটি দেশের অর্থের অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা সমতা দ্বারা পারস্পরিক বিনিময় হার নির্ধারিত হতো। অর্থাৎ যদি আমি যদি একটু আপনাদেরকে তত্ত্বটা বুঝাই, যে ধরেন বাংলাদেশে চালের দাম, 1 কেজি চালের দাম ধরেন 60 টাকা, আর আমেরিকায় সেটা $1। তো একই ওই যে স্বর্ণ, এখানে স্বর্ণের জায়গায় পণ্য রাখতেছে, তার মানে $1 1 কেজি চাল কিনতে পারে এবং বাংলাদেশে 60 টাকা 1 কেজি চাল কিনতে পারে, সেক্ষেত্রে 60 টাকা সমান সমান $1 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা দেশের মুদ্রার অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা উক্ত দেশের মূল্য সাধারণ মূল্যস্তর উপর নির্ভর করে। মূল্যস্তর কমে গেলে মুদ্রার ক্রয় ক্ষমতা বেশি থাকে, যদি দাম কমে যায় তখন কি হবে, মুদ্রা ক্রয় ক্ষমতা বেড়ে যাবে ও বিনিময় হারও বৃদ্ধি পাবে। তখন কি হবে, আপনি বেশি বেশি কিন্তু বিনিময়ও বাড়বে। অপরদিকে যদি মূল্যস্তর মানে জিনিসের দাম যদি বেড়ে যায় তখন কিন্তু মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যাবে। ধরেন আজকে 60 টাকায় চাল পাচ্ছেন 1 কেজি, বাট এই চালটা 60 টাকার জায়গায় 70 টাকা হয়ে গেল, তাহলে কি হবে, চাল কেনার ক্ষমতা কিন্তু আপনার ওই 60 টাকার আর থাকতেছে না, ওইটা কিন্তু আপনাকে আরো এক্সট্রা 10 টাকা দিতে হচ্ছে। তো বিনিময় পরিমাণ ও হারও হ্রাস পাবে। এই তত্ত্ব অনুযায়ী এভাবে দুটি দেশের ক্রয় ক্ষমতা বিন্দুতে তাদের বিনিময় হার নির্ধারিত, অর্থাৎ দুটি দেশের বিনিময় হার তাদের পারস্পরিক মূল্যস্তর নির্ধারিত হয়। তো এখানে এই একটা উদাহরণই ইউজ করা হয়েছে যে বাংলাদেশে 60 টাকা দিয়ে যদি পরিমাণে পণ্য সামগ্রী পাওয়া যায়, ঠিক সেই পরিমাণে পণ্য সামগ্রী যদি আমেরিকা $1 পাওয়া যায়, তাহলে বাংলাদেশের 60 টাকা ক্রয় ক্ষমতা আমেরিকার $1 ক্রয় ক্ষমতার সমান। এমন অবস্থায় বাংলাদেশ আমেরিকার বিনিময়ের হার
60 টাকা সমান সমান $1। উল্লেখ্য যে উভয় দেশের অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা যদি অপরিবর্তিত থাকে, যদি এটা না চেঞ্জ হয় ততদিন এই বিনিময় হারও অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই যে 60 টাকায় যদি চাল আপনি 1 বছর পান 1 কেজি, এবং আমেরিকাতেও তাই হয়, তাহলে এটা ওই 1 বছর পর্যন্ত লাস্টিং। কোন একটি দেশে অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা মূল্যস্ফীতি পরিবর্তন হলে এটাও পরিবর্তন হবে। ধরেন আমেরিকায় চালের দাম $2 হয়ে গেল, 1 কেজি চাল কিনতে $2, তখন এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। এটাই ক্লাসেনের ক্রয় ক্ষমতার তত্ত্ব। তো ক্লাসেন এটাই বলেছিল, ঠিক আছে? তো এই তত্ত্বটাও এখন খুব একটা ব্যবহার হয় না, কিছুদিন আগের থেকে এই এই তত্ত্বটা কয়েক বছর আগ পর্যন্ত ইউজ হইতো, বাট এখন সেটার অত ইউজ নাই। তো এখন আমরা যে তত্ত্বটা ইউজ করি সেটা হচ্ছে চাহিদা ও যোগান তত্ত্ব। তো এই তত্ত্বটা বোঝার জন্য আমরা তিনটা জিনিস আগে দেখব। তো চাহিদার রেখা, আমরা এটা ইকোনমিক্স, আপনারা হয়তো এর মধ্যে যারা ইকোনমিক্স কোর্স করছেন বা জানেন তারা করতে পারেন। তো চাহিদা রেখা, এটা হচ্ছে আমাদের ডিমান্ড লাইন, ঠিক আছে? তো দেখেন প্রাইস যখন বেশি ডিমান্ড তখন কম। যেমন যদি আমি চিন্তা করি যে আইসক্রিম, যদি চিন্তা করেন ধরেন গরমকাল আইসক্রিমের দাম 50 টাকা একটা কোন আইসক্রিম, তখন আপনি এটা কোয়ান্টিটি, ঠিক আছে? আপনি কিনতেছেন ধরেন 1 পিস, ধরেন দাম একটু কমে গেল, বৃষ্টির সিজন কমায় দিল একটু, 40 টাকা, তখন আপনি কিনতেছেন ধরেন এখানে 2 পিস। ধরেন এখনকার সময় বা আরেকটু আরেকটু 1 মাস পরের সময় শীতকাল, তখন আরো কমায় দিল কোম্পানি 40 টাকা, তখন আপনার কি কেনা আরো বেড়ে গেল। তার মানে কি ডিমান্ড কার্ভ, ডিমান্ড রেখা আমাকে কি বলতে চায়, যে দাম বাড়লে আমার ক্রয় ক্ষমতা কমে বা কেনে কম। খুব ইম্পর্টেন্ট লাইন যে আপনি জিনিস কম কিনবেন যখন জিনিসের দাম বাড়বে। এখন আপনি চিন্তা করেন যদি আলু, আমাদের আলুর দাম এখন অত্যাধিক বাড়ছে, তাই না? তো এই আলু আপনি কিন্তু এখন কম কিনতেছে, লোকজন যার 10 কেজি দরকার সে 5 কেজি কিনতেছে, কারণ দাম বেশি। তো ডিমান্ড বাড়লে বা আমার যদি ডিমান্ড প্রাইস বাড়ে ডিমান্ড কমে যাবে, অথবা যদি ডিমান্ড বাড়ে কোনো জিনিসের তখন আস্তে আস্তে প্রাইসটাও ফল করে। যে প্রাইসটা কমানো যাচ্ছে না, প্রাইসটাই ফিক্সড, তখন মানুষ ডিমান্ড কম, সে কোয়ান্টিটি কম পারচেস করবে, অথবা কোয়ান্টিটিকে কন্ট্রোল করা যাচ্ছে না বা কোয়ান্টিটি অনেক সেল হচ্ছে, তখন প্রাইসটা ফল করে। দেন যদি আমরা বলি সাপ্লাই লাইন বা যোগান, হচ্ছে ডিমান্ড কাস্টমারের পার্সপেক্টিভ। এখন যোগান দেখেন, প্রাইস কম কোয়ান্টিটিও কম, মানে আপনি দাম যখন কম দোকানদার কি করবে, প্রোডাক্ট কম রাখবে, তাই না? যে প্রোডাক্ট দাম কম আসে কম রাখে, বানাই বই কম। যেমন আইসক্রিমের যদি চিন্তা করেন শীতকাল, তখন কি হবে, ও বানাবেও কম, কম দামে বেচার চেষ্টা করবে। তো আস্তে আস্তে যখন গরমকাল পড়বে ও বানাবেও বেশি, দামও বাড়ায় দিবে। তার মানে সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, প্রাইস বাড়লে কোয়ান্টিটি বাড়তেছে, যত কোয়ান্টিটি উৎপাদন বাড়বে বা কোয়ান্টিটি বাজারে বেশি আসবে প্রাইসও তত বাড়তে থাকবে। এই দেখেন, রাইজ ইন দ্য মার্কেট প্রাইস কজ অ্যান এক্সেপশন ইন দ্য সাপ্লাই, প্রোডিউসার শ্যাল রেসপন্ডিং টু দ্য প্রফিট মোটিভ। তো প্রফিট বেশি করার জন্য সে কি করবে, প্রাইস বাড়ায় প্রোডাক্টও বেশি মার্কেটে সেল করার চেষ্টা করবে। তার মানে সাপ্লাই বাড়লে প্রাইস বাড়তে থাকবে, তো এটা বৃদ্ধি সবসময়। তো এখন যদি আমরা এই দুইটাকে একটা গ্রাফে নিয়ে আসি, ডিমান্ড লাইন এবং সাপ্লাই লাইন দুইটাকে যদি আমরা একটা গ্রাফে নিয়ে আসি, তখন দেখেন দুইটা এক জায়গায় মিলিত হচ্ছে। এই মিলিত হওয়া পয়েন্টটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অর্থাৎ ভারসাম্য রেখা। অর্থাৎ এই পয়েন্টটায় আমার সাপ্লাই এবং ডিমান্ড মিট করতেছে, এবং বিনিময় হারটা এইখানেই সৃষ্টি হয়। অর্থাৎ এইখানে ধরেন $1-এর দাম এখানেই ফিক্সড হবে, যে কত টাকা হবে, এই পয়েন্টটাই সেই পয়েন্ট। তো দেখেন আমরা ও এক্স অক্ষে বৈদেশিক মুদ্রার যোগান ও চাহিদা, অর্থাৎ বৈদেশিক মুদ্রা কত আছে এবং ডিমান্ড সাপ্লাই, এবং ওয়াই অক্ষে বিনিময় হার, অর্থাৎ মূল্য কত হবে, 1 টাকা সমান কত, $1-এ কত টাকা বিনিময় হারটা, এবং ডি ডি ড্যাশ বা ডি প্রাইম হচ্ছে বৈদেশিক মুদ্রার চাহিদা, এবং এটা হচ্ছে এস 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 প্রাইম হচ্ছে বৈদেশিক মুদ্রার যোগান। ধরেন ডি ড্যাশ রেখার মান ডান দিকে নিম্নমুখী, যার অর্থ দেশীয় মুদ্রায় বৈদেশিক মুদ্রার দাম যখন কমে
তখন দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ ধরেন ডলারের দাম কমে গেল, তখন কি হবে? এই যে এটা হবে, রেখার মান ডান পাশে নিম্নগামী হবে, ডান পাশ মানে এটা উপরের দিকে উঠবে, এই যে ডিমান্ড রেখাটা। বৈদেশিক মুদ্রার দাম যখন কমবে তখন দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পাবে। তার মানে কি হবে, আপনি এই দেখেন এখন এইখানে আছে, ধরেন এখানে 10 পিস 10 টাকা কিনতেছেন আপনি, তখন এটা যখন দাম কমে যাবে ডলারে, তখন আপনি কি করবেন, আপনি বলবেন যে আমি $100 কিনবো না, এখন আমি $100 কিনতে 80 টাকা করে লাগতো, এখন দেখতেছেন আপনি 75 টাকা করে পাইতেছেন, তাহলে আপনি বেশি কিনবেন, তাহলে এখানে বাইরে যাবে, ঠিক আছে, বৃদ্ধি পায়। কারণ জনগণ সস্তায় বিদেশি পণ্য বেশি ভোগ করতে চায়, কারণ তখন আপনি কি করবেন, $100-এ আপনি 1 80 টাকা লাগতো $1 কিনতে, এখন আপনার 75 টাকা লাগে, তখন আপনি কি হবে বিদেশি জিনিস কিন্তু কম দামে পাই যেতেছে। অপরদিকে যখন বুঝতে পারছি যে আমার যখন বৈদেশিক 80 টাকার ডলার দাম যখন 75 টাকা হয়ে যাবে, তখন কিন্তু আপনি বিদেশি জিনিসের প্রতি আগ্রহ দেখাবেন বেশি। আবার সাপ্লাই রেখা ডান দিকে ঊর্ধ্বমুখী, যার অর্থ বৈদেশিক মুদ্রার দাম বাড়লে তার যোগানও বৃদ্ধি পাবে। দাম বাড়লে আমরা একটু আগে বলছি, দাম যখন বাড়বে সাপ্লাই লাইন তখন মুভ করবে ডান দিকে, তো এদিকে মুভ করলো, তাহলে কি হবে, কারণ তখন দেশীয় পণ্য বিদেশে সস্তা হয়, ফলে ওই দেশে আমাদের দেশের পণ্য ভোগের পরিমাণ বৃদ্ধি, তার মানে আমেরিকাতে তখন আমেরিকাতে আমাদের প্রোডাক্টের দাম কমে যাচ্ছে, তখন আমেরিকাতে আমাদের প্রোডাক্টের চাহিদা বেড়ে যাবে, তখন আমেরিকানরা আমাদের প্রোডাক্ট বেশি কিনবে, তখন আমরা তখন বেশি সাপ্লাই করব আমেরিকায়, ফলে পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে। তো রপ্তানি যখন বাইরে যাবে তখন কি হবে, আমেরিকা থেকে অনেক, ধরেন আমেরিকায় এখন দেখা যাচ্ছে যে আপনি সাপোজ বাংলাদেশি একটা ড্রেস আমেরিকা আগে $5 লাগতো, এখন $4 কিনতে পারতো, তো আর ধরেন আড়ং এর ড্রেস, তো আড়ং কি করবে, আগে 10 পিস বেচতো দিনে, এখন দাম কম কমে গেছে বলে সে 10-এর জায়গায় 20 পিস বিক্রি করতেছে, তো অনেক বৈদেশিক মুদ্রা বাংলাদেশে চলে আসবে, তাই না? তো এই চলে আসার কারণে কোনো এক সময় আবার বাংলাদেশে যখন দেখা যাবে কি বাংলাদেশের ডলার অনেক হয়ে যেতেছে, ডলারের সংখ্যা বেড়ে যেতেছে, দাম কিন্তু কমতেছে না, তখন আবার আস্তে 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 একটা পর্যায়ে এসে এই পয়েন্টে মিলিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে যে এই দুইটা রেখা পরস্পর ই বিন্দিতে মিলিত, এখানে ই বিন্দুই হচ্ছে দুটি দেশের আর্থিক ও বনে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ভারসাম্য বিনিময় হার। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ও এ পরিমাণ দেশীয় মুদ্রার বিনিময়, ও বি পরিমাণ বৈদেশিক মুদ্রা, অর্থাৎ আমি এইটুক বিনিময় করে এইটুক বৈদেশিক মুদ্রা পেয়ে থাকি। ই বিন্দুতে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান পরস্পর সমান, এমত অবস্থায় যদি অভ্যন্তরে, এই লাইফ লাইনটা খুব ইম্পর্টেন্ট, যদি অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস বা বৃদ্ধি পায় তবে ওই হারের পরিবর্তন হবে। তো যদি বৃদ্ধি পায় তখন কি হবে, তখন লোকজন আস্তে আস্তে যখন বৃদ্ধি পাবে তখন ডলার কেনা কমায় দিবে, তাই না, যে 80 টাকার ডলার 85 টাকা হয়ে গেল, তখন লোকজন ডলার কম কিনবে, কম কেনা আগ্রহ হারায় ফেলবে, তো তখন তখন মার্কেটে অনেক ডলার পড়ে থাকবে, তো এই ডলার যখন বেশি পড়ে থাকবে তখন আস্তে আস্তে সেটা ইউজ কম হবে, তখন আবার সেটা একটা পয়েন্টে এসে মিলিত হবে। দেখবেন যে সাধারণত কিন্তু 80-85 এই মাঝখানেই থাকে ডলারের রেট, অনেক সময় হঠাৎ বাইরা যায় আবার হঠাৎ কমে যায়, কিন্তু ওই যে হঠাৎ বাইরা যায় হঠাৎ কমে যায় ওটা কিন্তু সব সাময়িক সময়ের জন্য, কিন্তু এটা মেইনলি এই পয়েন্টে আইসাই সেট করে, 80-85 পয়েন্টে সাধারণত থাকে। হঠাৎ করে কোনো কারণে বাইরে যেতে পারে, যেমন এখন ভোট হইলো, তো ভোটের কারণে হয়তো ডলারের কিছু হেরফের হইতে পারে দামের, তো এটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, ঠিক আছে, 80-85 আইসে অনেক দিন, অনেক বছর পরে যায় দেখা যায় চেঞ্জটা হয়, বাট অল্প সময়ের জন্য চেঞ্জ খুব ক্ষণস্থায়ী চেঞ্জ হয়, এক যুগ দুই যুগ বা 5 বছর 10 বছর পরে যায় দেখা যাবে যে 80-এর পয়েন্ট থাকতেছে না, তখন হয়ে গেল 70-ই, তখন একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট হয়ে যায়, বা 60 একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট হয়ে যায়, বা 90 একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট হয়ে যায়। তো বৈদেশিক মুদ্রার হার নির্ধারণের ক্ষেত্রে এই তত্ত্বটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে কত আছে এবং বাংলাদেশি মুদ্রা বিদেশে কত আছে, ওইটার উপরে বেস করে এবং ওইটার চাহিদা এবং যোগানের উপরে বেস করে এই তত্ত্বটা বেশি ব্যবহৃত হয়। এই তত্ত্বটা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তো আশা করব আপনারা এই তত্ত্বটা খুব ভালো মতন মনোযোগ সহকারে শুনবেন, এবং কয়েকবার এটা যদি শোনেন তাহলে কিন্তু আপনাদের ইজি হবে, এবং এই পদ্ধতিটাই এখন বেশি ইউজ হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি আপনাদের বোর্ড পরীক্ষার জন্য,
টেস্ট পরীক্ষার জন্য সব সময়, এবং এখানে ভোজাহার ব্যাপারও রয়ে গেছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।